গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে সকাল সকাল শুরু করলাম রান্নার তোড়জোড় তোমাদের সাথে দেখিয়ে। কেন জানো, আজকে রবিবার, আজকে অম্বাবচী ছাড়ছে, তো ভাবলাম রান্নাঘর যদি তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায়, রান্নাঘরের কাজকর্ম যদি আমি তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে আমি স্নান টান সেরে পুজোর দিকে মন দিতে পারবো। সেই জন্য আমি সকাল সকাল সুমিতকে বলেছিলাম বাজারটা সেরে ফেলো, তাহলে আমি এদিকটা সেরে নিতে পারবো, আমি পরে স্নান টান সেরে নিয়ে আমি অনেকটা সময় পাবো ঠাকুর ঘরের জন্য। তো সেই জন্য সুমিত পাবদামা জানাতে আমার হঠাৎ করে মনে হলো যে পাবদামা যখন নিজের সর্ষে বাটা দিয়ে সব থেকে ভালো হয় পাবদামাচ, আমার যেটা মনে হয়, আর আমরা খুব ভালোবাসি সর্ষে দিয়ে পাবদামাচ। তো সেই জন্য আমি পাবদামাচটা করে নিয়েছিলাম সর্ষে দিয়ে, আর মনে হলো যে এটা সব থেকে শর্টে হবে, টেস্টি তো হবে অবশ্যই। তো এদিকটা সারা হয়ে গেলে কী বলতো, আমি স্নানটা সেরে পুজোর দিকে মন দিতে পারবো। তো সেই জন্য সকাল সকাল শুরু করে দিচ্ছি রান্নার তোড়জোড়, যাতে এদিকটা সেরে নেওয়া যায় আর আমিও কিছু নিশ্চিন্ত হয়ে যাব। দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, পুরো মেঘলা আকাশ আর রীতিমতো ফ্লাশ হচ্ছে। জানি না বৃষ্টি কতটা হবে, বাট ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালো লাগছে জানো। পাবদা দিয়ে সর্ষেটা করার পরে আমার হঠাৎ মনে হলো চিংড়ি মাছ সুমিত নিয়েছে, চিংড়ি মাছটা অন্যরকমভাবে রান্না করবো আজকে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, পেঁয়াজ দিয়ে, আমরা এটাকে বলি চিংড়ি মাছের দো পেঁয়াজি। জানি না তোমরা কী নাম দাও বা তোমরা কীভাবে করো, আমি কোনো এক সময় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে একদম সময় ছিল না, আমরা খুব তাড়াহুড়ো করেছি, তো আমি তোমার সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম ডেফিনেটলি শেয়ার করে দেবো। এই রান্নাটা কিন্তু এরকমই হয়, একটু তেল বেশি পড়ে আর এরকম কালচে কালারে দেখতে হয়, খেতে কিন্তু অপূর্ব হয় নো ডাউট। এটা কিন্তু আমি ডেলি বেসিসে করে থাকি জানো তো, রান্নাঘর সমস্তটা আমি প্রত্যেক দিন ক্লিন করি, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। রান্নাঘর যখনই আমি ছাড়ি, মানে রান্না যখন আমার শেষ হয়ে যায়, তখন আমি এইভাবে সমস্ত স্ল্যাব, গ্যাস কুকটপ, ইন্ডাকশন ওভেন সমস্তটা ভালো করে ক্লিন করে দেন আমি রান্নাঘর থেকে বেরোই। তো আজকেও সেম অ্যাজ ইউজুয়াল সেই কাজগুলি আমি করেছি, আমার সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিই। এরপর আমি স্নান করতে চলে গেছিলাম, দেন আমি পুজোর ঘরে ঢুকে গেছিলাম।
গুড ইভিনিং। অ্যাজ ইউজুয়াল রোববার দুপুরবেলা ছুটির দিন, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। ঠিক পুরোপুরি ঘুমটা আসেনি, বাট শুয়েছিলাম একটুখানি ওই আর কি, জাস্ট চোখটা বন্ধ করে রেস্ট নিচ্ছিলাম আর কি। তো আমাদের এক ফ্রেন্ড ফোন করলো, ফোন করে বললো যে ওদের পুরনো বাড়িটা অ্যাকচুয়ালি ভাঙা হচ্ছে। তো বললো যাবি তুই আর সুমিরদি, চল বেরোবি তো, চল একসঙ্গে যাই। আমি চল, যেহেতু ঘরে শুয়েই আছে, কোনো কাজ তো করছি না ছুটির দিন বাড়িতে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5:15, তো আমি রেডি হয়ে গেছি, সুমিত রেডি হয়ে গেছে। এবার ওরা যদি ফ্ল্যাটের নিচে এলে আমরাও নেমে যাব, দেন ওখানেই যাচ্ছি আর কি। তো চলো গিয়েটা বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি পুরনো বাড়ি বলছি কথা ভেঙে দিচ্ছে, কিন্তু ওই বাড়িতে আমরা পিকনিক করেছি, তখন বাড়িটা একদম পারফেক্ট ছিল। তো আমরা ওখানে পিকনিক করেছি, বাট যেটা হয় আর কি, বাস না করলে যেটা হয়, বহু বছর একটা বাড়িতে বাস না করলে সেটা খারাপ হতে থাকে, আস্তে আস্তে প্রবলেম হতে শুরু করে। তো সেই জন্য কাকু, মানে আমার বান্ধবীর বাবা আর কি, ওনার বাবা, আমি আলাপ পরিচয় করে দেবো একটু পরে, তো ওর বাবা কাকু ডিসা নিয়েছে, এত ঝামেলা দরকার নেই, চলো বাড়িটা ফেলেই দাও। তো গঙ্গার একদম ধারে বাড়িটা, তোমাদের গিয়ে একটু পরে দেখাচ্ছি বাড়িটা একসাথে, চলো যাই গিয়ে তারপর তোমাদের সাথে সব কাজ শেয়ার করছি। এটা হচ্ছে ডোনাদের পুরনো পাড়া, এখানে সমস্ত ওদের জ্ঞাতি গোষ্ঠীরা থাকে আর কি। তো ডোনারাও আগে এখানেই থাকতো, যেটা তোমাদের তখন বললাম, স্কুল লাইফটা ডোনা এখানেই কাটিয়েছে, তারপর এখান থেকে কাকু বাড়ি করেছে, সেদিন শিফট করে গেছিলো। তো অনেক রিলেটিভ এখন এখানে থাকে, আবার অনেকে থাকে না, তারা অন্য জায়গায় শিফট করে গেছে, কিন্তু পৈতৃক বাড়িগুলোই, পুরনো বাড়িগুলো কিন্তু রয়ে গেছে। তো এই রাস্তাটা দিয়ে যেতে হয়, কারণ গঙ্গার একদম ধারে, তোমাদের আগেও বললাম, একদম এন্ডে হচ্ছে ওনাদের বাড়িটা, ওনাদের প্রপার্টিটা। তো এই হচ্ছে সেই জায়গাটা, ওনাদের বাড়ি। এই সমস্ত যারা কাজ করছেন তারা তখন চলে যাবে আর কি, কাজ হয়ে গেছিলো। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে, এই পোর্শনটা পুরোটা ওদের বাড়ি ছিল, যেটা ভাঙা হয়ে গেছে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে শঙ্খ আর ডোনা, ওরা ওর এক জেঠুর বাড়ির ছাদ থেকে ওরা মোটামুটি দেখছিল যে কীরকম কতটা কি ভাঙা হয়েছে না হয়েছে যাবতীয় আর কি ইনফরমেশন, যেটা কাকুকে গিয়ে ওনাকে বলতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ওনাদের বাড়িটা। সেটাই কিরে ফটো ফটো এই দেখো, এই হচ্ছে গঙ্গা, তোমাদের বললাম গঙ্গার ধারে একদম ফার্স্ট বাড়ি হচ্ছে ওনাদের বাড়িটা। তো এই গঙ্গা এসে একদম প্রথম বাড়িটা হচ্ছে ওনাদের। সত্যি কথা বলতে না খুব খারাপ লাগছিলো দেখে, কারণ এই বাড়িতে পিকনিক করছি, অনেকবার এসেছি, সেই বাড়িটা এরকমভাবে ভেঙে ফেলা হচ্ছে, এত খারাপ লাগছিলো দেখে। এখন শুধু এইটুকু পোর্শন পড়ে আছে যেটা ইমিডিয়েটলি ভেঙে দেওয়া হবে। তো যাই হোক, কী করা যাবে, মানে আরও বড় ক্ষতি হওয়ার থেকে তো আমি বলবো এটা কাকু ভালো ডিসিশনই নিয়েছে। যাই হোক, খারাপই লাগছে এটা সত্যি কথা বলতে। বসবে নাকি? আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদের বন্ধুর বাড়ির কি কন্ডিশান, এখন তাদের ওখানেই থাকতে হবে, যে উঠে যাচ্ছে তারই বাড়ি, সে এখন ওখানেই থাকবে, ঘরে জায়গা খুঁজছে, সব ক্ষোভ তার সাথেই থাকতে হবে।
স্মৃতি মনে পড়ছিল না? ছোটবেলা কেটেছে বড় ওখানে কেন সোনা একরকম আর চাক্ষুষ দেখা আরেক রকম। সোনা একরকম আর ভেঙে পড়ার থেকে ভেঙে ফেলা ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওই জলে চলে যাওয়া, ভিজে চলে যাওয়ার থেকে একটা কিছু হিললে হওয়া বেটার। আমার ছোটবেলা থেকে টার্গেট ছিল এখানকার অর্জুন গাছটা, যেটা নেই এখানে, বড় গাছ আছে কাঠটা দেখো না, মানে কোয়ালিটিটা অর্জুন গাছ এখানে দেখে যা, কাঠটা দেখে বুঝতে পারবে। ওইখানে যে জায়গা অংশটা দেখছো, ওই অংশটা আমাদের প্রপার্টি। এইখান গুলোটা, এটা পুরোটাই আমাদের প্রপার্টি। দেখো এই জেট প্ল্যান্টটা আমি কিনেছি, ছোট্ট, বেশি বড় না, কিন্তু দেখো আমার হাতের উপর আছে এরকম ছোট। এই জেট প্ল্যান্টটা কিনেছি, আমার খুব ভাল লাগলো গাছটা দেখে, একদম ছোট্ট কিউট। এটা নিয়েছে 50 rupees, আমার বেশ ভাল লেগেছে গাছটা, এটা কিনেছি। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে প্ল্যান্টটা, সেটা দেখাচ্ছি। আর দেখো এই প্ল্যান্টারটা কিনেছি, একটা ইয়েলো কালারের, ব্রাইট ইয়েলো কালার, বেশ ভালো স্পেস আছে। কারণ আমি একটু ছোট কিনছিলাম জানো তো, আর একটু ছোট সাইজের কিনছিলাম, কিন্তু দোকান থেকে বললো যে একটু মিনিমাম সাইজ না কিনলে কী হবে, গাছটার বাড়তে অসুবিধা হবে, রুটটা যে নিজেকে স্প্রেড করবে সেটাও স্পেস পাবে না, তো ফলে গাছটা খুব একটা সুন্দর হবে না। তো সেই জন্য একটু বড় সাইজে নিতে হয়েছে আমাকে। আমি আর একটু ছোটো চেয়েছিলাম, বাট ওরা বারণ করলো বলে আমি এই সাইজটা নিলাম। গাছটা বাড়ো ভালো করে বলছে বাড়তে পারবে না, তো সেই জন্য আর কি। তো এইটা আমি কিনেছি আজকে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা প্ল্যান্ট কিনেছি, আর বাস এই প্ল্যান্টারটা কিনেছি, আর কিছু কিনিনি আছে। কারণ আমার যেরকম আমি চাইছিলাম গাছ, সেরকম আমি গাছ আজকে পাইনি, ওরকম ছিল না কালেকশন। তো ওরা বললো কয়েকদিন পর আসবে, ভাবলাম তাহলে কয়েকদিন পরই তাহলে কিনবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করতে চাই না এক্ষুনি, কারণ এক্ষুনি আমি ঠিক মানে ভেবে উঠতে পারছি না কোনটা কোথায় কীভাবে প্লেস করবো, সেটা একটু গুছিয়ে নিই, একটুখানি প্ল্যান করে নিই। তো মোটামুটি একটা আমার শর্টেড হয়ে আছি, সেই জন্য আমি একটা প্ল্যান্ট আর একটা প্ল্যান্টটা কিনে নিয়েছি। কারণ ওটা আমি প্লেস করবো কোথায় মোটামুটি ভেবে নিয়েছি। কারণ তোমরা আমাকে আমার ব্লগে আগে দেখেছো নিশ্চয়ই, যে আমার ড্রয়িং রুমে ব্ল্যাক কালার লেদারের সোফা, আর পেছনে ওয়ালটা হচ্ছে ইয়েলো কালারের, তার সঙ্গে আমি কন্ট্রাস্ট করতে চেয়েছিলাম বলে ইয়েলো কালারের বেসিক্যালি প্ল্যান্টারটা কিনেছি। তাহলে কম্বিনেশনটা আমার মনে হয় ভালো লাগবে, কারণ সামনে যদি সেন্টার টেবিলটা আমার ব্ল্যাক গ্লাসের, কালো কাঁচের, তার উপর যদি ইয়েলো কালারের প্ল্যান্টারটা থাকে, যে প্ল্যান্টে পেছনে ব্ল্যাক কালার লেদারের সোফা, তার পেছনে আমার ইয়েলো কালারের ওয়াল, কন্ট্রাস্টটা আমার মনে হলো খুব ভালো লাগবে, খুব ব্রাইট লাগবে, আর ইয়েলো কালারটা খুব সুন্দর, সেটা ভেবেই ইয়েলো কালারটা নিয়েছি। যদিও প্রচুর মানে কালারের অপশান ছিল, আর বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের প্ল্যান্টার আছে দোকানটা। তোমাদের নেক্সট টাইম যখন পারচেস করতে যাবো তোমাদের ডেফিনেটলি আমি শেয়ার করবো দোকানের কালেকশানগুলো, খুব ভালো ভালো কালেকশান আছে। তো যাই হোক, এটা আমি আপাতত নিয়েছি, তো দেখা যাক আগামী দিনে কীরকমভাবে কী প্ল্যান করি না করি। তো আজকের জন্য আপাতত ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এই প্ল্যান্ট আর প্ল্যান্টার দিয়ে।
তো আগামী দিনে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো, হয়তো কিছু সাজানো তোমরা দেখতে পারো যদি কমপ্লিট করতে পারি তো, আর না হলে যেরকম করতে থাকবো সেরকম তোমরা দেখতে পারবে। তো আজকের জন্য আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু তোমাদের বলার থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, তার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করবে, লাইক করো, আর প্লিজ যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে একটুখানি শেয়ার করো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই।